আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা? এক এক চ্যানেলে কিন্তু এক এক সময় ভিডিও আপলোড করলে আপনার বেশি লাভ হবে, বেশি ফায়দা হবে। তো সেটা কি সকালে নাকি দুপুরে নাকি রাত্রে? অ্যাকচুয়ালি আপনার চ্যানেলের জন্য সেটা কোনটা পারফেক্ট হবে, এবং সকালে হলে সেটা কোন সময়ে, সকালের কোন সময় কিংবা দুপুরে কোন সময় কিংবা রাত্রের কোন সময়, এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে ভিডিও আপলোডের সময় নিয়ে আমরা কি করব। আমি প্রথমে বলে রাখি যে ভিডিও আপলোডের সময়টা অনেক 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 ইম্পর্টেন্ট। আপনার যদি ভিডিও সঠিক সময় আপলোড করতে পারেন এবং প্রথম যদি 3-4 ঘন্টায় যদি আপনার ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট হয়, ভিউয়ার্স এঙ্গেজমেন্ট, তাহলে ওই ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে যায়। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, প্লাস আমি অনেক রিসার্চ করছি এটা নিয়ে। অনেক এক্সপার্টরা বলছে যে ভিডিও আপলোড করার 3 ঘন্টার মধ্যে, যদি 3 ঘন্টা কিংবা তার কিছুটা সময়ের মধ্যে যদি ভালো পরিমাণে এঙ্গেজড হয় ভিডিওটা, তাহলে ওই ভিডিওটা ইউটিউব নিজেই পুশ করে দেয়। ঠিক আছে, সো আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের পারফেক্ট সময় কোনটা ভিডিও আপলোড করার। এবং এই ভিডিওটা এতটাই অ্যানালিটিক্স, হয়তোবা আপনি এই কথাগুলো আগে কোথাও শোনেননি, প্লিজ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, অনেক কিছু জানতে পারেন এই ভিডিও থেকে। আমি কথা দিচ্ছি, এর আগে হয়তো অনেক ইউটিউবারের ভিডিও দেখছেন যে এই সময় আপলোড করতে পারেন, সকালে দুপুরে নাহলে এই সময়, নাহলে আপনারা ইউটিউব চ্যানেলে যে সেখানে অ্যানালিটিক্স চেক করে সেখান থেকে দেখে আপনারা আপলোড করতে পারেন। বাট এই ভিডিওতে আমি সব বিষয়ে, এইগুলো তো থাকবেই, প্লাস আরও কিছু এক্সেপশনাল বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো এক এক চ্যানেলে এক এক সময় আপলোডের সঠিক সময় আছে। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে নিই প্রথমে, যে আপনার যদি একটা মিউজিক চ্যানেল থাকে, আপনি সাপোজ মিউজিক ভিডিও আপলোড করেন, তো মিউজিক কিন্তু সবাই সবসময় দেখে না। দুপুরবেলা কেউ মিউজিক দেখবে? দুপুরবেলা কিন্তু কেউ মিউজিক দেখবে না। মিউজিক কখন দেখবে? সকালে দেখবে? সকালে কিন্তু দেখে না। মিউজিক দেখে হচ্ছে হয় সন্ধ্যার পরে, ঠিক আছে, যখন মাইন্ড রিল্যাক্স থাকে কিংবা রিল্যাক্স করার জন্য তখনই কিন্তু মিউজিক দেখে। আপনি যদি টেকনিক্যাল ভিডিও আপলোড করেন, এটার জন্য আলাদা সময় আছে। আপনি যদি গেমিং ভিডিও আপলোড করেন, মানুষের মাইন্ড কিন্তু এক এক সময় এক এক রকম থাকে, তো সেই মাইন্ড অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো এর জন্য আপনার চ্যানেলের জন্য সঠিক সময় কোনটা হবে, এখানে সব চ্যানেলের কথা বলবো, গেমিং চ্যানেল, কুকিং চ্যানেল কিংবা যত চ্যানেল আছে সব চ্যানেলের কথা বলবো। আচ্ছা, ফার্স্ট আপনার কাজ হচ্ছে আগে দেখতে হবে যে আপনার চ্যানেলে যারা ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তারা অ্যাকচুয়ালি কোন দেশের। তার জন্য আপনারা ইউটিউব চ্যানেলে অ্যানালিটিক্সে যাবেন, দেন অডিয়েন্সে যাবেন, দেখবেন যে টপ কান্ট্রিজ লেখা আছে, ওখানে আপনারা দেখতে পারবেন যে কোন কান্ট্রি থেকে আপনার ভিডিও সবথেকে বেশি দেখায়। যেমন আমার হচ্ছে বাংলাদেশ থেকে। তো এবার আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে বাংলাদেশের মানুষ কোন সময়টা সবথেকে বেশি ফ্রি থাকে, অর্থাৎ যে কান্ট্রিটা সবথেকে বেশি আপনার ভিডিও দেখে সেই কান্ট্রির মানুষজন সবসময় ফ্রি কখন থাকে, কখন ইউটিউবে বেশি থাকে। তো দেখা যায় যে বাংলাদেশে বলতে গেলে যে সকালের দিকে, দুপুরের দিকে খাওয়া দাওয়ার পরে, এবং হচ্ছে রাত্রে 7-8টার পরে হচ্ছে তারা ফ্রি থাকে। নেক্সট, ফ্রি তো থাকলো, এখন কখন কার মুখ কোথায় থাকে এটা তো কেউ জানে না। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে অ্যাকচুয়ালি আপনার যে কন্টেন্ট, আপনার যে মিউজিক ভিডিও হোক কিংবা শর্ট ফিল্ম হোক কিংবা টেকনিক্যাল ভিডিও হোক কিংবা গেমিং ভিডিও হোক, কুকিং ভিডিও হোক, এটা মানুষজন কখন দেখে। আপনি যদি সঠিক সময়ে সঠিক মানে ভিডিওটা আপলোড করতে পারেন, তখন কিন্তু আপনার ওই ভিডিওটা র্যাঙ্কিংয়ে যাবে, রাইট? তো এইটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার কন্টেন্ট অনুযায়ী। আপনার যদি মিউজিক ভিডিও হয় তাহলে আপনাকে সন্ধ্যার পরে করতে হবে, আপনার যদি অন্য টাইপের ভিডিও হয় তাহলে সেই অনুযায়ী, আপনার যদি গেমিং চ্যানেল হয় তাহলে গেমিং চ্যানেলের ভিডিওগুলো মানুষ কখন দেখে সেটা আপনাকে ডিসাইড করতে হবে। নেক্সট, এই যে প্যারামিটারগুলো বলছি এগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? আমি লাস্ট একটা ফাইনাল দিচ্ছি আপনাদেরকে, বাট একটু ধৈর্য সহকারে দেখুন। নেক্সট, আপনারা দেখবেন যে এখানে লেখা আছে একটা হচ্ছে ইওর ভিউয়ার্স আর অন ইউটিউব, এরকম একটা অপশন আছে, এবং সেখানে এক সপ্তাহের ডাটা আপনাকে দেখায় ইউটিউব। এটা নতুন একটা আপডেট, মানে কয়েক মাস আগে এই আপডেটটা আসছিলো। সেখানে দেখায় যে অ্যাকচুয়ালি কোন কোন দিন, স্যাটারডে, সানডে, মনডে, টিউজডে, এইভাবে 7টা দিনের মধ্যে কোন কোন দিন মানুষ আপনার ভিডিও কোন সময় সবথেকে বেশি দেখে। ওখানে দেখবেন যে রাত 8টার দিকে যদি বাংলাদেশে হন তাহলে সবথেকে বেশি দেখা হয়। হ্যাঁ, তো এখানে কিন্তু প্রত্যেক দিনের ভাগ আছে, অর্থাৎ আপনাকে স্যাটারডে দেখতে হবে যে কোন সময় সবথেকে আপনার ভিডিওগুলো দেখা হয়। এখানে লাস্ট 28 দিনের অ্যানালিটিক্স আপনারা চেক করে দেখবেন যে স্যাটারডেতে আপনার ভিডিও কোন সময়টা সবথেকে বেশি দেখায়। দেখা যাচ্ছে এমন হতে পারে যে স্যাটারডে আপনার ভিডিও 8টার সময় মানুষ সবথেকে বেশি দেখে, বাট ফ্রাইডেতে আপনার ভিডিও হয়তো বা আরও কম, মানে 7টা 8টার দিকে দেখে, কিংবা আরও 9টা 10টার পরে আপনার ভিডিও দেখে। এরকম হতে পারে যে একদিন আপনার ভিডিও হয়তো বা 7টার দিকে বেশি দেখায়, আরেকদিন আপনার ভিডিও হয়তো বা 10টার দিকে বেশি দেখায়। তো আপনাকে এটাই ডিসাইড করে নিতে হবে, আপনারা খাতায় পয়েন্ট আউট করে রাখবেন যে স্যাটারডে আপনি এই সময়টাতে ভিডিও আপলোড করবেন, সানডেতে আপনি এই সময়টাতে ভিডিও আপলোড করবেন। সবসময় যে আপনাকে 7টার সময় 8টার সময় ভিডিও আপলোড করতে হবে তা না। স্যাটারডে আপনি 7টার সময় যখন আপনার ভিউয়ার্স সবথেকে বেশি থাকবে ওই সময় আপলোড করবেন,
সানডে আপনি দেখা যাচ্ছে 9টার সময় আপনার ভিউয়ার বেশি থাকে, আপনি 9টার সময় আপলোড করবেন, এইভাবে আপনাকে ডিসাইড করতে হবে। এর জন্য আপনারা অডিয়েন্সের মধ্যেই পেয়ে যাবেন, ওই যে গ্রাফটা, গ্রাফটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপর হচ্ছে আপনাকে একটু টেস্টিং করতে হবে, যে আপনারা প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলবেন কিংবা ইউটিউবের চ্যানেলে আসবেন তখন একটু টেস্টিং করে দেখবেন, একবার সকালে আপলোড করে দেখবেন ভিডিও সেখানে কীরকম এনগেজমেন্ট হচ্ছে, একবার দুপুরে আপলোড করে দেখবেন সেখানে কীরকম এনগেজমেন্ট হচ্ছে, একবার রাত্রে আপলোড করে দেখবেন সেখানে কীরকম এনগেজমেন্ট হচ্ছে। এভাবে একটু টেস্টিং করে দেখবেন যে মাঝে মাঝে আপনি এক সময় ভিডিও আপলোড করলেন একদিনে, সেই দিনে ভিডিওটা ঠিক আছে ভালোই চললো, উঠে গেল ওই ভিডিওটা, বাট পরের দিন আপনি ওই সময়টা দিলেন ওই সময়টা চললো না, তার মানে কি আপনার প্রথম সময়টা ভালো ছিল, ঠিক আছে? ওই দিনটা আপনারা নোট করে রাখবেন যে ওই দিনটা অ্যাকচুয়ালি কি, ওই দিনটা আপনি ওই সময়টাতে ভিডিও আপলোড করলে আপনার সবথেকে ভিউজ বেশি হবে, এবং সেম সময়ে পরের দিন দিলে হবে কি না সেটাও আপনারা টেস্ট করে দেখবেন। টেস্ট করে দেখার পরে যদি দেখেন যে না স্যাটারডে আপনি 7টার সময় সন্ধ্যা 7টার পরে আপলোড করছেন ভালোই ভিউজ হচ্ছে, সানডেতেও করছেন সেটাতেও ভালো ভিউজ হচ্ছে, তাহলে আপনারা সানডেটাও নোট করে রাখবেন, ঠিক আছে? এই তো গেল মোটামুটি হচ্ছে আপনার সকাল সন্ধ্যা রাত্রে কিংবা টাইমের বিষয়টা। আমারটাও বলবো আমি যে অ্যাকচুয়ালি আমি কোন সময় এটা ভিডিও আপলোড করলে ভালো পরিমাণে ভিউজ আসে। ওকে, এরপর হচ্ছে আপনাকে একটা কাজ করতে হবে। সাপোজ আপনার সঠিক সময় হচ্ছে নির্বাচন করে ফেললেন যে সন্ধ্যা 7টা কিংবা সন্ধ্যা 8টা কিংবা সন্ধ্যা 9টা, ঠিক আছে? তো কিংবা দুপুর 1টা কিংবা দুপুর 2টা কিংবা দুপুর 3টা, এরকম একটা নির্বাচন করে ফেললেন। করার পরে আপনি কখন আপলোড করবেন, সন্ধ্যা 7টায় নাকি 8টায়, এক্স্যাক্ট 8টায় নাকি 9টায়? না, এটাও আপলোড করতে পারবেন না। যদি আপনার এক্স্যাক্ট সময় 7টা হয়, 7টার সময় আপনার ভিউয়ার্সরা সবথেকে বেশি থাকে, তাহলে আপনাকে কি করতে হবে যে আপনি 7টায় 2-3 এই টাইমে আপলোড করবেন, একেবারে এক্স্যাক্ট 7টা কিংবা 7টায় 15 কিংবা 7টায় 30 এরকম টাইমে আপলোড করবেন না, 7টায় 1-2 আপলোড করবেন কিংবা 7টায় 16-17 আপলোড করবেন। কেন করবেন সেটাও আমি বলে দিচ্ছি যে বিষয়টা আসলে কি। অনেকে আছে যারা আপনি সন্ধ্যা 7টা আপলোড করবেন, অনেক ইউটিউব চ্যানেল আছে তারা ওই সন্ধ্যা 7টায় আপলোড করে, এক্স্যাক্ট 7টায় আপলোড করে, আপনি 7টায় 15 আপলোড করবেন, অনেক চ্যানেল আছে যারা 7টায় 15 আপলোড করবে। তাহলে কী হবে যে আপনার যারা ভিউয়ার্স আছে, আপনার ভিডিওগুলো যারা দেখে, তারা তো শুধুমাত্র আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি, আরও অনেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছে। তো আপনি 7টায় ভিডিও দিচ্ছেন, আরও 10টা চ্যানেল ভিডিও দিচ্ছে, তাতে আপনার কী হবে, আপনার ভিডিওটা কিন্তু তার নোটিফিকেশনে একবারে নিচে চলে যাবে। আর আমরা কী করি, নোটিফিকেশন অন করে দেখি যে উপরে কোন ভিডিওগুলো আছে। তো আপনার ভিডিওটা উপরে কখন থাকবে, যখন কেউ 7টায় আপলোড করলে আপনি যদি 7টায় 2 আপলোড করে অর্থাৎ তার 2 মিনিট পরে, তাহলে কী হচ্ছে যে তার ভিডিওটা নিচে নেমে আপনি যে আপলোড করবেন 7টায় 2-এ, সে 7টায় আপলোড করছে, তার ভিডিওটা 7টায় আপলোড হয়ে গেল। এখন আপনি 7টায় 2-এ যখন আপলোড করবেন তখন আপনার নোটিফিকেশনটা তার উপরে থাকবে, রাইট? তো এটা হচ্ছে বড় একটা ট্রিক্স, এটা আমি আমার নিজের চ্যানেলে অ্যাপ্লাই করি এবং এটা অনেক ভালো কাজে আসে, আপনারাও অ্যাপ্লাই করে দেখেন। আর যে বিষয়গুলো বললাম যে অ্যাকচুয়ালি আপলোডের এক্স্যাক্ট টাইম কোনটা, এই যে 4-5টা প্যারামিটারের কথা বললাম, এগুলো আপনারা একটু অ্যানালাইসিস করে, ঠিক আছে, আপলোডের সময়টা অনেক ইম্পর্টেন্ট, আপনি টেস্ট করে দেখবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি একটা টেস্ট করে দেখবেন, আপনি রাত 3টার দিকে একটা ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, আপনি বাংলাদেশে হয়ে থাকেন, ওই ভিডিও দেখবেন আপনার ডাউন হয়ে গেছে, বাট আপনি একটা নর্মাল টাইমে যেখানে মানুষ বেশি থাকে যেরকম সন্ধ্যার দিকে কিংবা দুপুরের দিকে, দুপুর 1-2টার দিকে, এই সময় ভিডিও আপলোড করবেন, দেখবেন যে ওই ভিডিওটা উঠে গেছে, টেস্ট করে দেখবেন। এবং আপনার, আপনি যদি ইউটিউবিং করে থাকেন অর্থাৎ ইউটিউবে ভিডিও টিডিও আপলোড করেন, তাহলে আপনার হয়তোবা এরকম এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে যে আসলে খারাপ টাইম অর্থাৎ যে সময় মানুষ থাকে না সেই সময় ভিডিও আপলোড করলে ওই ভিডিওটা ডাউন হয়ে যায়। তার সঙ্গে আপনারা বুঝতে পারছেন। এবার আমার কথা বলি যে অ্যাকচুয়ালি আমি কোন সময় ভিডিও আপলোড করলে ভালো হয়। আমার কয়েকটা আপলোডের টাইম আছে, যেমন হচ্ছে আমি সকাল 8টার দিকে আপলোড করি। আমার যে 8টার সময় আপলোড আপনাকেই করলে যে আপনার ভালো হবে তা কিন্তু না, মানে আমার বিষয়টা আমি বলছি যে আমি সকাল 8টা 9টার দিকে আপলোড করি, দুপুর 1-2টা 2-2.5টার মধ্যে আপলোড করি এবং রাত্রে হচ্ছে 6টা থেকে 9টার মধ্যে। এবং মাঝে মাঝে এমন হয় যে কিছু আপডেট থাকে যেগুলো জরুরি নিউজ, সেগুলো হয়তো বা ইনস্ট্যান্টলি আপলোড করে দিতে হয়, এগুলো আলাদা বিষয়। যেগুলো অ্যাকচুয়ালি ভাইরাল নিউজ সেগুলোর কোনো টাইম টেবল নেই, যত তাড়াতাড়ি আপলোড করতে পারেন, যত সবার আগে আপলোড করতে পারেন সেগুলো আপনার জন্য ভালো। বাট নর্মালি আর কি আমি এই টাইমটাতেই আপলোড করি। তো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে আপনার ভিডিও আপলোডের সঠিক সময় কোনটা। সো ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে আমারও ভালো লাগে, মনে হয় না আমি সঠিক দিকে আগাচ্ছি, মনে হয় যে আপনাদের ভালো কিছু দিতে পারছি। সো অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেল থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার নেক্সট কোনো ভিডিও মিস না হয়। এবং ইউটিউব রিলেটেড আরও অনেক ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে চ্যানেলে যেও দেখতে পারেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।